উঁটলা বলতে সালি ভাই, অজাতা বাজারে ঘুরে কোনো লাভ নাই, এই উঁটটা আপনি কিনে নেন 100 দেড়হাম। আলী বলতেছে, 1 টাকাও আমার পকেটে নাই, উঁটটা কিমনে কেমনে কিনবো? উঁটলা বলতে সালি ভাই, আপনি বাকিতে উঁটটা নেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? হযরত আলী 100 দেড়হাম বাকিতে উঁটটা নিলেন। উঁটটা নিয়ে যেই মাত্র বাজারে গেছে, চারিদিক থেকে খরিদ্দার এসে আলীকে ঘিরে ধরছে। রাসূল বলেছেন, একজন আলেমের চেহারার দিকে যদি তাকাও, আল্লাহ তোমার জীবনের সগিরা গুনাহ মাফ করে দিবে। আপনারা বলেন তো, হযরত আলী কি তুইয়া মুই আলেম না বড় আলেম? কত বড় কন্ত! আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন হযরত আলী ছিল শিক্ষামন্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহ যখন মদিনার খলিফা ছিলেন, তখনও হযরত আলী হচ্ছে শিক্ষামন্ত্রী। উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, তখনও হযরত আলী হচ্ছে শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ! কোন হযরত ওসমান যখন মদিনার খলিফা, তখনও আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। কারণ রাসূল বলেছে, আনা মদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর আর আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে কোন সুবহানাল্লাহ! ওই যে দেখেন কয়টা একসাথে উঠলো, ওরা কি যেন অকাম করবি দেখেন। এই এই ছেলেদের, এই বয়সের ছেলেদেরকে স্বয়ং জিব্রাইল এসে যদি ওয়াজ করে, এদেরকে ভালো করা যাবে না। কারণ এদের হাতে এমন একটা মাল আছে, এমন একটা মাল এদের হাতে এসে গেছে যে স্বয়ং জিব্রাইল যদি ওয়াজ করে, এদেরকে ভালো করা যাবে না। ভালো কেমনে করবেন? আমার কাছে দোয়া করেন, হুজুর বাচ্চা খালি কান্দে, দোয়া করে দিলাম, কান্দন আরো বাড়িছে। কিছুদিন পর কয়, হুজুর দোয়া দেওয়া হলো না, পানি ভরা দেন, পানি ভরা দিলাম, আরো দূরে কান্দে। মেয়ের মা রাগ করে কয়, দোয়া দরুদের ফজিলতার নাই। 1-1.5 মাস পরে বললাম, মা খবর কি? কয়, আর কান্দে না। তো কোন দোয়ায় কান্না বন্ধ হলো? কয়, ওই যে যখনই কান্দে মোবাইল চালু করে দিই। হুজুর জানেন, আমার বাচ্চা মোবাইল ছাড়া খায় না, মাসুম বাচ্চাকে মোবাইল দিছে, আর এই এরা তো তাগড়া আইডিয়া হয়ে গেছে। তোর এখন কথা ঠিক কিনা? এই আইডিয়া গুলো মিস কল পাশে উঠে চলে যাচ্ছে একসাথে। এটা কি আমি ঢাকা তো ওয়াজ করবো আর কি করে? এটা আমার এলাকায় ওয়াজ করতেছি। আপনি কি মনে করছেন নামাজের উপরে কথা চলতেছে আর নামাজের ওয়াজ ভালো লাগে না? এই বেটা 14 গোষ্ঠী মুসলমান হওয়ার পারবে না। জোরে কোন কথা ঠিক না? নামাজ ভালো লাগে না, তোমাকে ভালো লাগে কি? চারিদিক থেকে খরিদ্দার এসে হযরত আলীর দিকে তাকায় আছে, কারণ আলী হচ্ছে আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা। জোরে কোন সুবহানাল্লাহ! আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে এই দুনিয়াতে সবচাইতে বড় আলেম হলেন হযরত আলী। একবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেমে গেছিলেন, আপনার ঘটনা জানেন। জেরুজালেমের কিনারে যখন গেছেন, খ্রিস্টানেরা স্বাগতম জানার জন্য আইছে, তো উটের পিঠে যে মানুষটা বসে আছে তাকে হযরত উমর মনে করে এরকম একটা চৌকি এনে, চৌকির নিচে একজন হামাগুড়ি দিয়ে বলতেছে, আমিরাল মুমিনিন, সরাসরি উঠ থেকে নামতে আপনার কষ্ট হবে, তো এই জন্যে চৌকির উপর দিয়ে আমার পিঠের উপর পাও দিয়ে নামেন। তো উঁটের পিঠের মানুষ খালি ছোট বাচ্চার মতন কান্দে। জেরুজালেমের খ্রিস্টানরা বলতেছে, আমিরাল মুমিনিন, আমরা কি বেয়াদবি করলাম, কান্দেন কেন? তো বলতেছে, আমি তো উমর না রে, আমি হলাম রাখাল, আর নিচে যে দড়ি ধরে আছে ওটা হলো উমর। খ্রিস্টানেরা কয়, কি কন, রাখাল উটের পিঠে চড়ে আর রশি ধরে জমিনে হযরত উমর, এটা কেমনে হয়? রাখাল বলতেছে, আল্লাহর ইসলাম যদি মানে তাহলে এমনি সম্ভব হয়ে যায়। সমস্ত খ্রিস্টান কইল, আর কিছু লাগবে না, মুসলমানের এই চরিত্র দেখে আমরা খ্রিস্টানকে কবর দিয়ে মুসলমান হয়ে গেলাম। সব মুসলমান হয়ে গেছে, কিন্তু ওদের মধ্যে একটা বেঁকা, যেরকম কি বেঁকা বোঝেন না, কুকুরের ন্যাস, দেখা না সোজা। পীর সাহেব বলতেছে, কি জন্য আমার কাছে এত গড়াগড়ি করিস? হুজুর গরিব মানুষ, সংসার চলে না,
জিন হাজির করা শিক্ষা দেন তো জিন হাজির করা শিক্ষা দিছে ওই বাড়ির যা দোয়া দরুদ পড়ছে জিন আছে কি জন্য হাজির করছেন বলে গরীব মানুষ ভাই অনেক টাকার দরকার তো জিন টাকা দিয়ে চলে গেছে পরে আবার জিন হাজির করছে জিন বলে কি জন্য ডাকতেছেন হুজুর বলে আমার ভাঙ্গা বাড়ি সাঙ্গা করে দেওয়া লাগবে দিছে পরে জিন বলতেছে হুজুর এখন কি করব বলে এখন ভালো ভালো যত খাওয়া আছে হোটেল চুরি করে নিয়ে এসো আমাকে জিন দিয়া বলে হুজুর এখন কি করব বলে এখন আর কোনো কাম নাই তুই যা না 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 আপনি আমাকে হাজির করছেন আমি তো যাবো না কাম দেন আমার তো কাম নাই রে কি কাম দেব কয় কাম না থাকলে আপনার ঘর ভাঙবো ওই পীরের কাছে মারছে দৌড় পীর সাহেব কয় দৌড় আসকেন বলে হুজুর জিন হাজির করার পারি তার আবার তো পারি না জিন খালি কাম চাই কি কাম দেব আমার তো আর কোনো কাম নাই বলে জিন কোথায় ওই যে আসতেছে আমার ঘর ভাঙবি আসুক জিন যে আইছে এই মুড়িদের কাম নাই কিন্তু আমার কাম আছে বলে তাহলে কাজ দেন বলে যা কুত্তার বেকা না সোজা কর যা তো জিন টানে সোজা হয় ছাড়া দিলি বেকা হয় টানে সোজা হয় ছাড়া দিলি বেকা হয় জিন কয় আল্লাহ রে কিয়ামত হয়ে যাবে এই কাম তো কোনো দিন শেয়াল ছবি নেয় এরকম কুত্তের নেজের মতন কিছু শ্রোতা কোরআনের মাহফিলে থাকে জোরে কোন কথা ঠিক কি না আপনি যতই ওয়াজ করেন ওয়াজের আগেও বেকা ওয়াজের পরেও বেকা আপনার কি বেঁকা হয়ে শুনতেছেন না সোজা হয়ে তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন এখন খরিদ্দারের মধ্যে একজন বলতেছে আলী ভাই কত দাম নেবেন ও তো যে কথা বলতেছিলাম সেটাকে বলি এখন ওই বেঁকাটা দৌড় মারছে খ্রিস্টান পাদ্রির কাছে যা বলতেছে আপনি ঘরের মধ্যে জিকির মারতেছেন আর মদিনার থেকে উমর আসে সব খ্রিস্টান মুসলমান করছে পাদ্রি কয় কাম তো সারা পাদ্রি দৌড় এসে বলতেছে ও মুসলমানের খলিফা ওমর আমিও মুসলমান হবার চাই ওমর ফারুক বলেন আলহামদুলিল্লাহ আপনি খ্রিস্টানদের পাদ্রি আপনি মুসলমান হলে তো খুব ভালো কথা পাদ্রি বলতেছে মুসলমান হব তবে চারটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে বলে কি প্রশ্ন বলে এক নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত আর পড়বি না ওই জায়গার নাম কয় লাগবে দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর কবরটাও জীবিত লাশটাও জীবিত ওই কবর আর লাশের নাম বলতে হবে পৃথিবীর মধ্যে এমন কোন কারাগার যে কারাগারের মধ্যে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না তারপরও জীবিত থাকে চার নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন দুই ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে আবার বহু বছর একই সঙ্গে দুই ভাই মারা গেছে এক ভাইয়ের চাইতে এক ভাই একশো বছরের বড় উমর ফারুক বলে পাদ্রি রে এমন প্রশ্নই আমি জীবনে শুনি নাই তাহলে উত্তর কেমনে দেব পাদ্রি বলতেছে তাহলে আর আমি মুসলমান হলাম না উমর ফারুক যখন জেরুজালেম থেকে মদিনায় হযরত আলী শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা শিক্ষামন্ত্রী বলতেছে জেরুজালেমের খবর কি বলে সব খ্রিস্টান মুসলমান হসে কিন্তু একটা পাদ্রি মুসলমান হয়নি আলী বলতেছেন পাদ্রি আবার হলো না কেন বলে পাদ্রি আমাকে চারটা প্রশ্ন করছে উত্তর দিবার পারিনি বলে কি প্রশ্ন করছে বলে পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না আলী বলতেছে যে মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছিল তখন আল্লাহ সাগরক রাস্তা বেঁধে দিছে ওই সময় সূর্যের আলো ওই সাগরের তলাত গেছে যখন ফেরাউনের গোষ্ঠী পার হবার গেছে তখন আবার সাগর পূর্বের মতন হয়ে গেছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর কোনো দিন পড়বে না মরসুম করছে কেরে দুই নম্বর প্রশ্ন করল পৃথিবীর এমন কোন কবর জীবিত লাশটাও জীবিত আলী বলতেছে কবর হলো মাছ আর লাশ হলো ইউনুস আলাইহিস সালাম ওমর বলে আলী রে পৃথিবীর এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নিবার পারে না তারপরও জীবিত থাকে আলী বলতেছে মায়ের উদর সন্তান নিঃশ্বাস নেবার পারে না এরপরেও আল্লাহর কুদরতে জীবিত থাকে আলী রে পৃথিবীর এমন কোন দুই ভাই
একই সঙ্গে যমজ জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পর একই সঙ্গে মারা গেছে। এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। আলী বলতেছেন, এক ভাই হলো আজিজ আলাইহিসসালাম, আর এক ভাই উজার আলাইহিসসালাম। উজারকে আল্লাহ তাআলা 100 বছর ঘুমের মধ্যে রাখছিল, তারপরে চেতন করে আবার শত্রুদের হাতে দুই ভাই মারা গেছে। উমর ফারুক আলীরে চাইবা ধরে বলে, আলী রে, এই কারণেই তুমি হলো শিক্ষামন্ত্রী। জোরে কর সুবহানাল্লাহ। যারে তারে শিক্ষামন্ত্রী বানালে হবে না, শিক্ষা সম্পর্কে যাদের জ্ঞান আছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, বর্তমান বাংলাদেশের মুসলমানের জন্য কোন শিক্ষার গুরুত্ব বেশি? একজন উপর থেকে কোথা, এ আল্লাহ রাসুল কইছে, আমার কথা না, আল্লাহ রাসুল। আচ্ছা, আল্লাহ রাসুল যদি কয়, আপনাকে আপত্তি আছে? খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ, ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে দামি সম্মানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ কবেন না? এই যে আমার হাফেজ সাহেব বলল যে আমাদের মাদ্রাসায় জানুয়ারি থেকে ভর্তি করা হবে। আপনি একদিন যাবেন মাদ্রাসা, ছাত্র দেন বা না দেন, সকালবেলা যায় দেখবেন তো আমাদের মাদ্রাসার বাচ্চারা পেশাব কেমনে করে, একদিন সকালে খালি দেখবেন, আপনারা দেখবেন এরা কিভাবে করে। এই দুই দলের পেশাব করা দেখলে আপনি বুঝবেন যে এখানে কি শিক্ষা দেওয়া হয়, ওখানে কি শিক্ষা দেওয়া হয়, এই দুইটার মধ্যে পার্থক্য কি। এখানে শিক্ষা হয় আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, যার মধ্যে একটা কথাও সত্যি নেই। আর ওখানে শিক্ষা দেওয়া হয় জালিকাল কিতাব লা রাইব ফিহি হুদাল্লিল মুত্তাকিন, একটা কথাও মিথ্যা নেই। জোরে কোন কথা ঠিক কি না? এই প্রাইমারির ছাত্র পিঠত ব্যাগ লিয়ে, আমি দেখছি পিঠত ব্যাগ লিয়ে ওই দিক দিয়ে রাস্তায় কুটি লিয়ে আসতেছি, পিঠত ব্যাগ লিয়ে খাড়া হয়ে ওই হাফ প্যান্টের যন্ত্র বের করে মুখতেছে, মানে এক সাইড করে কাত করে পেশাব করতেছে। আমি মোটরসাইকেল থেকে বললাম, কে রে কোন ক্লাসে পড়িস? ক্লাস টুয়ে পড়ি। তো বসে থাকা পেশাব কর, এই বসে থাকা পেশাব কর, কেমনে পেশাব করা লাগে তোর সার শিখাইনি? ও তখন বলে, সার সাথে কি কয়, মাঝে মাঝে পেশাব খারাপ যায় দেখে আমার সারই খাড়া হয়ে পেশাব করে। আর যদি বিশ্বাস না হয় মাদ্রাসায় যাবেন, ভর্তি করার পরে তাকে আগে হুজুর শিখাবে পেশাব কেমনে করা লাগবে, পায়খানা কেমনে করা লাগবে। কারণ যে কিতাবটা তোমরা ধরবা ওই কিতাব সম্পর্কে আল্লাহ বলেছেন, লায়া মুসুহু ইল্লাল মুতাহারুন, তুমি ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। এক খরিদ্দার বলে, আলী ভাই উটটার দাম কত নিবেন? আলী বলতেছে, দাম কত নিব সেইটা আমি বলবো না, উটটা যদি তোমার পছন্দ হয় তুমি তাহলে দাম কও। খরিদ্দার বলে, আপনি আমার কাছে আসেন, কানে কানে বলতেছে 160 দিরহাম। সোনার লোক না কেন, কত দিয়া কিনছে আর কত দাম কয়? উটলারে 100 টাকায় ফেরত দিয়া বাকি 60 দিরহাম নিয়ে দোকানে গেছে। দোকানদারকে বলতেছে, দোকানদার ভাই খবর কি? বলে, 2 বস্তা প্যাকেট করেছি। বলে, দাম কত? বলে, 60 দিরহাম। হযরত আলী দোকানদারকে 60 দিরহাম দিয়ে 2 বস্তা কান্দে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন, দরজাতে সে ডাকতেছে, ও হাসান হোসেনের মা, দরজা খোলো, দরজা খোলো। ফাতেমা জানলা দিয়ে তাকায় দেখে, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, কিন্তু স্বামীর কান্দে কয় বস্তা? দরজা ওই পার থেকে বলতেছে, খুলবো না। এই মনোযোগ দা শোনা মায়েরা, এই মায়েরা যারা আছেন একটু মনোযোগ দা শোনেন। ফাতেমা বলতেছে, খুলবো না। আলী বলতেছেন, ভারী লাগছে, তাড়াতাড়ি দরজা খোলো। ফাতেমা বলতেছে, খুলবো না। আলী বলতেছে, খুলবো না কেন? বলে, অন্য বিক্রি করার টাকা দিয়া বড় তোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পালেন? এটা না বলা পর্যন্ত আমি দরজা খুলবো না, আর দরকার হলে না খায়া থাকবো, কিন্তু অবৈধ খাবার আমার সন্তানদেরকে আমি খাওয়াবো না। সুবহানাল্লাহ। কন্যাকে আর 10,000 টাকা বেতন পায়, 20,000 টাকা বাসা ভাড়া নেয়, কথা কন্যাকে বেতন পায় 6,000 আর বাসা ভাড়া 20,000, প্রতিদিন ব্যাগে ব্যাগে বাজার করে, ই টাকা কোথায় পায়?
বউ যদি বলতো আপনি 10,000 টাকা বেতন পান, 3,000 টাকা টিন শেড বাসা নেন, 7,000 টাকা হালাল ভাবে খাবো, একটা স্বামীও দুর্নীতি করতো না, জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু বইয়েরা কয় এই মালা পুরানো হয়ে গেছে, নতুন একটা মালা চাই। এটা একটা খাট হলো, একটা ডিজিটাল খাট কেনা লাগবে। এখন স্বামী কি করবি? কেরানি মানুষ, ঘুষ খাওয়া ছাড়া বুদ্ধি আছে? ফাতেমা বলতেছে অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর এক টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পেলেন? না বলা পর্যন্ত দরজা খুলবো না। আলী বলতেছে আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে আগে খোলো তারপরে বলবো। স্বামী স্ত্রীর মধ্যে কি জিদ? জিদ বোঝেন না? ফাতেমা বলতেছে আগে বলেন, আলী বলতেছে আগে খোলো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আলী, আর রেজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষরা নারীদের উপরে থাকতে হবে, তোর বউ আগে দরজা খুললে তুই তারপরে বলবো। সুবহানাল্লাহ, কোন দেখেন আল্লাহর কোরআন আলীর পক্ষে, ধরে কোন কার পক্ষে? আর রেজালু কাওয়ামুনা আলা নিসা, আপনারা বলেন তো পুরুষেরা নারীদের উপরে না নিচে? এর কথা কয় নাকি? আপনারা কি নিচে পড়ে আছেন নাকি? নিচে পড়ে আছেন? জবান খোলা বলতে হবে সবাইকে, এটা আমার কথা না আল্লাহর কথা। আর রেজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষেরা নারীদের আরো জোরে জোরসে বলুন। অথচ আজকে নারীরা, অথচ আজকে নারীরা পুরুষের সমান অধিকার চায়, চায় কি চায় না? আজকে আমাদের বাংলাদেশে নারীরা মিছিল করতেছে নারী পুরুষের সমান অধিকার, পিছনের পুরুষরা কয় দিতে হবে দিতে হবে। আমি মা বোনদের জন্য বলবো, মা আপনি কেন পুরুষের সমান অধিকার চান? আপনি যদি মা হন তাহলে বাবার পায়ের তলে জান্নাত নাই, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? আপনারা বলেন তো ছেলের দাম বেশি না মেয়ের দাম বেশি? কথা কয় না। আল্লাহ রাসুল কয় একটা মেয়ের বাপ একটা জান্নাতের মালিক, দুটো মেয়ের বাপ দুটো জান্নাতের মালিক, তিনটা মেয়ের বাপ আমি নবীর সঙ্গে জান্নাতে যাবি। আমি দুটা নেওয়ার পর চিন্তা করলাম দুটা হলে তো নবীর সাথে যাওয়া যাচ্ছে না, কি খুশি না বেদার? আমি খুব খুশি আলহামদুলিল্লাহ। তা কোনোদিনও তো রাসুল বললো না একটা ছেলের বাপ একটা জান্নাতের মালিক, এ কথা তো রাসুল কইলো না। তাহলে এখানে বোঝা গেল মায়ের দাম বেশি মেয়ের দাম বেশি, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এক জায়গায়, একটা জায়গায় খালি দাম একটু কম, সেটা যখন স্বামীর কাছে বউ। আপনারা বলেন তো বউয়ের কথা মতো স্বামী চলবি না স্বামীর কথা মতো বউ চলবি? যারা বিয়ে করেনি তারা বলতেছে, যারা বিয়ে করছে এরা কথা বলতেছে না তো, এরা চিন্তা পড়ে গেছে আজগুবি একটা কয়ে বাড়ির যা আমি জোরে কান্ত, স্বামীর কথা মতো বউ চলবে না বউয়ের কথা মতো স্বামী চলবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। যদি বউয়ের কথা মতো আপনি চলেন আপনি জাহান্নামে যাবেন, আর আপনার কথা মতো যদি আপনার বউ চলে আল্লাহ ফাতেমার সঙ্গে তাকে জান্নাত দিয়ে দিবে। ও আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তর যারা আছেন, মা আপনাদের আমল কিন্তু বেশি না, মাত্র 4টা আমল আপনাদের করা লাগবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। এই 4টি আমল যদি মায়েরা করতে পারে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। হযরত আলী আল্লাহর কোরআনের সাথে একমত হইয়া 2 বস্তা কান্দে করে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেছে। সুবহানাল্লাহ, কোন ফাতেমা দরজা খোলেনি, রাগ করে কার কাছে গেছে? আল্লাহর নবীর দরবারে গেছে। নবী তখন বসেছিল, বসে আছিল নবী, নবী উঠে গিয়ে দৌড়ে গিয়ে আলীর কাপ থেকে 2 বস্তা নামাই নিয়ে বলতেছে আহ শরীর ঘামে গেছে রে, কত কষ্ট! নবী হযরত আলীর কষ্ট দেখে নিজের হাতে কাপ থেকে বস্তা নামাই নিছে। আলী বলতে যে হুজুর আপনি এত ভালো কিন্তু আপনার মেয়েটা, আপনি বাপ ভালো কিন্তু আপনার মেয়েটা? আল্লাহ রাসূল বলে আলী মুখ সাবধান করে কথা বল, আমার মেয়ে কি?
এতবার বললাম দরজা খোলো, তারপরে বলবো, কিন্তু আপনার মেয়ে দরজা খুললই না। রাসূল মুস্কি মুস্কি হাসার বলে, ফাতিমা যদি দরজা খুলতো তাহলে তুই কি এখানে আসতি? আলী কয়, না হুজুর, দরজা খুললে তো আমি এখানে আসতাম না। তো এখানে আসার পেছনে কারণ জানিস? আলী বলে, কি কারণ? বলে, এক নম্বর কারণ হলো ফাতেমার অন্না কে কিনেছে বল। তুই যে পকেটের মধ্যে অন্না শুধু লুকে, আর সেই অন্না সে কিনল কে, তার পরিচয় জানিস? আলী কয়, না হুজুর জানি না। এই কোন ফকির তোর কাছ থেকে ভিক্ষা নিল তা চিনিস? আলী কয়, না হুজুর আমি তো তাও চিনি না। এই কে উঠবেছিল রে? আমি তাও তো জানি না। এই উঠতির লোকের আলী ধপ করে মাটি বসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি যা জানেন আমি তা জানি না। জোরে কেন? সুবহানাল্লাহ। রাসূল বলে, আলী আমার মেয়ে রে, ওটা আমার মেয়ে। সুবহানাল্লাহ। কন্যা কার? কার মেয়ে? কথা কন্যা কার মেয়ে? আল্লাহ রাসূলের মেয়ে। জোহরের নামাজ পড়ে রাসূল কাছে ফাতেমার দরজায়, ফাতেমা দরজা খোলো, ফাতেমা দরজায় কান্দের বলে, বাবা ফেরত যান। নবী সোমকে গিয়ে বলে, ফাতেমা আমি তোমার বাবা, আর আমি দরজা খুলতে বলি তুমি ফেরত যাবার কও। ফাতেমা বলতেছে, এখন দরজা খোলার সময় নাই। রাসূল মনটা ভার করে চলে গেল। আসরের নামাজের পরে নবী আবার আইসে ফাতেমার দরজায়, সালাম দিয়ে বলে, ফাতেমা দরজা খোল। ফাতেমা বলতেছে, বাবা দরজা খোলা যাবে না। রাসূল কান্দের বলে, ফাতেমা আমি তোমার বাবা হইয়া দরজায় ডাকতেছি আর তুমি দরজা খুলবে না। ফাতেমা বলতেছে, বাবা আপনি কি জানেন মেয়ে যখন বড় হয় তখন মেয়ের কাছে বাবা আসলে হুকুম নেওয়া লাগবে। এখন আমার পরনে এমন একটা কাপড় বাবা, যে কাপড় ওপর দিকে তুললে নিচের দিকে বের হয়ে যায় আর নিচের দিকে নামাইলে ওপর দিকে বের হয়ে যায়। এ অবস্থায় আমি আপনার জন্য দরজা খুলতে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এক টানে গায়ের চাদর খুলে জানলার কাছে গিয়ে বলে, ফাতেমা এই চাদর টানিয়া পরে আমার জন্য দরজা খুলে দে। নবীর গায়ের চাদর ফাতেমা পরার পরে যখন দরজা খুলে দেয়, আল্লাহ রাসূল ফাতেমার হাত ধরে একটা চুমু দিয়ে বলে, ফাতেমা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার জিকির কর। এই দুনিয়ার কষ্ট কষ্ট না, আল্লাহ তোকে সাইদা তো নেশাই আহলেল জান্না, জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ফাতেমা বড় পর্দানিশি ছিল, নিজের বাবার জন্যও দরজা খুলতে চায় না, শরীরের কাপড় ঠিক না থাকলে। যে কথা বলতেছিলাম কয়টা কথা? চারটা। জোরে কন, কয়টা? অন্যা কে কিনছে? আলী কয়, জানি না। কোন ফকির ভিক্ষা নিল? আলী কয়, জানি না। কোন উটলা উট বিক্রি করলো? আলী কয়, জানি না। কে খরিদ্দার হয়ে কিনলো? আলী কয়, জানি না। রাসূল বলে, আমি জানি, এখন তুই কি শুনবি? সঙ্গে সঙ্গে আলী বসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন ওস্তাদ আর আমি হলাম আপনার ছাত্র। আলী বসে গেছে নবীর কাছ থেকে শুনবে। এখন আমি আপনাকে বলবো নবীর ওই কথাগুলো রিলে করে আপনারা কারা কারা শুনবেন একটু আল্লাহ হাত দেখান তো দেখি। এ যারা শুনবি না দেখেন তো, কে হাত তোলেনি দেখেন তো, এর হাত যান লুলা হয়ে যায় রে, টান টান করে তোলেন তো। আলী শুনবি, আলী শুনবি, আর তোমরা শুনবো না মানে? ওই দেখছেন খাড়া হয়ে হাত তুলছে না। এই বেটাগুলো, এই বস বাবা, বস বস বস। আমি না বলে আপনাদের এলাকার ছেলে আপনাদের সঙ্গে ওয়াদা খেলাপ করব না, আমি বলবই, কারণ আমি কি আপনাদের ছেলে না? কতক্ষণ আপনাদের ছেলে না? অবশ্যই বলবো, কিন্তু তার আগ দিয়ে এই মসজিদের কিছু কি কি লাগবে রে? মসজিদের ফদ্দি দাও, মাজা গোটালি মাটি আছে, মাজা আছে, বালু, বালুর মধ্যে নামাজ হবে? আপনার গোসলখানা পায়খানা পাকা করলেন আর আল্লাহ নবীর ঘরের মাজা বালুরে?
এই বালু মাঝে পাকা করার জন্য 1000 ইট দিবে কোন আল্লাহর পাগল দুনিয়ার আল্লাহর ঘর দিবে আল্লাহ তাকে জান্নাতের একটা ঘর বানায় দিবে জোরে কোন সুবহানাল্লাহ 1000 ইট এই এতগুলো মানুষের মধ্যে একটা 1000 ইট দিবেন কোন আল্লাহর পাগল বেশি হয়নি কিন্তু আপনি যখন 1000 ইট নিয়ত করবেন আল্লাহ কয় তোর আমল নামে একটা হজ লিখলাম যা কুত থেকে টাকা আমি তোক দিমতি বুঝবারই পারব না আলী যদি আল্লাহ সাথে সাথে 6 টাকার জন্য 60 টাকা দেই আল্লাহকে আপনাকে দিয়ে পারবে না এ যরকন পারবে কে পারবে না ওই বালু মাঝে ইট করা লাগবে 1000 ইট দিবেন কে হাত তোলেন এই মিডিয়া লারা তোমরা সবাই 10 20 টাকা করে তুলে দাও সবাই তোলো বাবা তোলো এতগুলো মিডিয়া লিয়েছে তোলো আল্লাহর কাছে সবাই 10 20 50 টাকা করে তুলে এক বস্তা সিমেন্টের টাকা তোমরা দাও এরা অনেক দূর থেকে আসছে কি করবেন তাওর কাছে চাই আপনারা যখন চেয়াতেন না তো এর তো কি চেয়াতেন লাগবে কি বাবা এটা কি রে আমি আশরাফুজ্জামান তরফদার রঙ্গিন বাসা উলট পশ্চিমপাড়া কাহলু গত 2 মাস হয় আমার বাবা মা মারা যায় আমা আর আমার মা বাবাকে দোয়ার জন্য 5000 টাকা দিব মোবাইল নম্বর এটি দিছে রঙ্গিন বুঝুন এটি রঙ্গিন আছে মাশাআল্লাহ আল্লাহ কুটি বাড়ি কুটি এসে দেয় কে বা তুমি কি আমার মুসল্লি নাকি ঈদের নামাজ কুটি পড়ো মাশাআল্লাহ আমি জানি তো আল্লাহ বাদান না চাওয়ার আগে দিয়ে দেব হ্যাঁ বেশি তো মোবাইল করা না লাগে আল্লাহর রাস্তায় দিয়ে দেব বাপ মার রুহের মাগফিরাতে রঙিন আশরাফুজ্জামান 5000 টাকা ধরে বলেন মারহাবা লিল্লাহু আকবার আপনারা কি করছেন এই হি হি হিন্দুরা টাকা দিবে কেরে মসজিদ বানানোর জন্য কি হিন্দুরা টাকা দিবে তা আপনারা দেন না 500 টাকা 1000 টাকা দেন দেন যার পকেট আছে দেন না কেন ভাই এক বস্তা 2 বস্তা করে সিমেন্ট দেন যে হুজুর আমি 2 বস্তা সিমেন্ট দেবো মসজিদের মাঝে যখন হবে আমি 1 বস্তা সিমেন্ট দেবো এরকম বলেন না কেন বলেন সবাই বলেন এই মসজিদের উন্নয়ন কল্পিত আজকার মাহফিল ভাই সবাই বলেন আপনাদের মধ্যে হাত তুলে বলেন হুজুর আমি 2 বস্তা দেবো হুজুর মসজিদের কাম শুরু হলে মাঝে যখন হবে আমি 2 বস্তা সিমেন্ট দেবো একজন একটা নিয়ত করেন যে আল্লাহর ঘরে একটা জানলা দেব একটা জানলা দিব আপনার বাপ মার কবরে আল্লাহ জান্নাত থেকে জানলা খুলে দিবে জানেন আপনি আর সবচাইতে বড় কথা হলো সদকাতু তারুদ্দুল বালা দান সদকা করলে বালা মুসিবত দূর হয় যার প্রমাণ আমি গত পরশু পাইছি গাড়ি গুড়ে হয়ে গেল অথচ আমি ঠিক থাকলাম আসেন বাবা আসেন সবাই আল্লাহর রাস্তায় বলেন বলেন হাত তুলে বলেন কেরে এতগুলো মানুষের মধ্যে হাত তোলে না কেন হাত তোলেন হাত নাই আপনাকে রে তোলেন তুলে বলেন 1 বস্তা সিমেন্ট দেবো কি নাম বাবা এই ফেরদৌসের নাম লেখেন 1 বস্তা সিমেন্ট দেবে তো নাম না করলে আমরা তাহলে কি করে লাগবো আপনারা শোনেন অনেকে মনে করে এখন দিবেন না বাকি দিবেন ভাই কোন হারুন 1000 ইট দিবে দেখি তুমি উঠে আসো তো দেখি আসো রে বারে ওই 1000 উঠ এখন 14000 টাকা দাম রে বা হারুন রে বাবা লিল্লাহ আকবার কি কথা বারে ফাঁসির বাজারত কুশার রস বেচা খাই রে আল্লাহ কুশার জান শিয়াল না খায় আল্লাহ কুশার জান ডবল ডবল মোটা হয় এক কুশারে জান 12 গিলাস রস হয় আমিন কর না কেন আমিন কয় যায় না আমিন কয় যায় না এই লোক 1000 ইট দিবে আল্লাহ তোমার ঘরের জন্য মামুদ তুমি তাকায় দেখো
এই হারুনের দিকে রহমত বরকতের দরজা খুলে দাও ওর কামায় বরকত দাও ওর শরীরকে সুস্থ রাখো ওর আপনজন যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও জোরে কোন আমিন দেখছেন এই দেখছেন মিডিয়ার পকেট থেকে উপরে কয় টাকার লট আমি কইছি এক বস্তা সিমেন্টের টাকা দাও আরো ভিতরে আছে মানে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এরা গানের মিডিয়া না এরা তোমার কোরআনের মিডিয়া আল্লাহ আল্লাহ এই মিডিয়ার মাধ্যমে ওয়াজগুলো গোটা পৃথিবী ছড়িয়ে বেড়ায় বদ্রিশীদের কেউ চিনতো না আল্লাহ কি দোয়া করব আল্লাহ এদের জন্য আল্লাহ এদের মিডিয়াকে তুমি জান্নাতের বিনিময়ে কবুল করো জোরে কোন আমিন সবাই বলো আল্লাহুম্মা আমিন মুজাম্মিল মুজাম্মিল হক আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দান করে গেল আল্লাহ দানকে কবুল করেন ডব্লিউ বামুজারে ডব্লিউ ডব্লিউর ভালো নাম কি রে ডব্লিউ 5 কি 5000 টাকা দান করলো আল্লাহ ডব্লিউর দানকে আল্লাহ আপনি কবুল করেন জোরে কোন আমিন আচ্ছা রাস্তার ধারে যে মসজিদ এর কোন গ্রামের মসজিদ আপনারা বলেন তো যখনই নামাজের সময় হয় আপনারা মসজিদে নামাজ পড়েন না এই গ্রামের মধ্যে যেটা সেটা হলো গ্রামের মসজিদ আর এই মসজিদ হলো আপনাদের সবার মসজিদ জোরে কোন সুবহানাল্লাহ যখনই যাবেন আজান দিবেন আমাদের টাইম হবে আপনারা ওখানে নামাজ পড়বেন আর সেই মসজিদের জুনিকে ভিক্ষা করা লাগে ইচ্ছে করে আমি কি নিচের নামে আপনাদের কাছে হাত পাতম না কি মনে করতেছেন এই যুবকের এই মোবাইলের জন্য 500 টাকা 600 টাকা করে নষ্ট করো নেট কিনে কি নাকি তোমাকে 100 টাকা পকেটে নাই 100 টাকা পকেটে নাই মাশাআল্লাহ আমার দোস্ত রে আর একটা বিয়া করছে দোস্ত আমার বউ একটাই থাকলো ভাই বউ মরা হলো ভাগ্যের লক্ষণ রে আমার সাধন ভাই এক বস্তা সিমেন্ট করবে দান আল্লাহ দানকে কবুল করেন জোরে কোন আমিন এ জোরে বলে আল্লাহুম্মা আমিন বাদশা শাহজাহানের নামে নাম আমার দোস্ত শাহজাহান এক বস্তা সিমেন্ট জোরে কোন মারহাবা মুফা মুফা মুফাজ্জল এই দেখছেন ভাজা বেছে কুশারের রস বেছে ভাজা বেছে এরাই পাগলা হয়ে গেল রে আল্লাহ এক বস্তা সিমেন্ট করলো দান আল্লাহ দানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন কবুল করো মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত আল্লাহ নিরাশ করবেন না মহিলাদের মধ্যে যাও বিশ্বস্ত লোক যাও এই মহিলাদের মধ্যে ও যে হিরোইন খোর গাঁজা খোর টাকা তুলে আরেক দিকে ফুলে যাবি ওই লোক জান্নাত পায় কিছুদিন আগে এক মাহফিলে বুঝলেন মহিলার মধ্যে আদায় করার গেছে মহিলার কয় দুইজন আসে তা আদায় করে নিয়ে গেছে ওরা কয় তো আমাকে লোক লয় পরে খুঁজা থেকে হিরোইন খোর কয়েকদিন আগে আপনাদের পদ্মাপুর মসজিদ মধ্যমপাড়া মসজিদের ফ্যান খুলছিল না 5টা ফ্যান খুলেছিল কি মনে করছেন এরকম হিরোইন খোর আশেপাশে নাই ওরা মহিলার মধ্যে টাকা তুলে আউট হয়ে ফেলে দেবে আপনাকে বিশ্বস্ত লোক আমার মা বোনদের কাছে পাঠাবেন আমার মায়েরা বাপ মা যাদের কবরে চলে গেছে বাপ মার রুহের মাগফিরাত আল্লাহর ঘরে দান করবেন আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাতের টুকরা বানায় দেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন দেন আপনারা দেন 100টা করে টাকা চাইছি ভাই 100 করে টাকা তালদিগির মিনহাজ এক বস্তা সিমেন্ট করবে দান আল্লাহ মিনহাজের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করুন আল্লাহুম্মা আমিন কবুল করো মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত আল্লাহ নিরাশ করবেন না দোয়া কর দম বাদার গাহে এলাহি এরি দাও বাবা দাও 100 করে টাকা আছে আমার সোনার ময়না আছে দাও হাত দাও দেখেন 100 টাকা কি আছে 100 টাকা 100 করে টাকা চাইছে আপনাদের কাছে নাই মসজিদের দান বাক্স মুখের আগে আসলে দান বাক্স মুখের আগে আসে এ শুনেন দান বাক্স মুখের আগে আসে না যখন আসে কে আসে না তখন কি করে পকেটের দিকে খেয়াল করে দেখে 500 200 100 10 টাকা নাই মারে ছেলা দুইজন পার হয়ে যায়
দুই কান্দের ফেরেশতাকে আল্লাহ ওর পকেটে টাকা থাকার পর দান বাসু ঠেলা মারলো, ওর কান্দ তার হামে থাকবো না, ই মানব রূপী শয়তান। তো মসজিদের জন্য টাকা চাওয়া হচ্ছে, পকেটে টাকা থাকার পরেও যারা দিচ্ছেন না, কি মনে করতেছেন এটা কি দুনিয়ার কোনো মানুষের ঘর, আল্লাহর ঘর? মাশাআল্লাহ, আবার 100 টাকা আরেকজন করছে দান, দুইজন আল্লাহর বান্দা পাওয়া গেল, পকেটে টাকা তো রাখতে পারে না, এরা দুই ভাই কিরে হাত ধরে আসে কি দিয়ে গেল? কোন লোকমান? তুমি তো এমনি মসজিদ থেকে মেলা টাকা পাবা পারে। আমার লোকমান বাবাজি দুই বস্তা সিমেন্ট, এই লোকমানের নাম লেখো, দুই বস্তা সিমেন্ট করবে দান, আল্লাহ লোকমানের দান আল্লাহ আপনি কবুল করেন। কাল দিকে লোকমান, এই লিখতেছেন লোকমানের নাম লিখতেছেন, মোজাম্মেল কি দিবে? মোজাম্মেল এক বস্তা সিমেন্ট করবে দান। দেখেন আপনারা খেয়াল, তাল দিকে লোকের দিকে দেখেন, এরাই দান করতেছে। আব্দুর রাজ্জাক এক বস্তা সিমেন্ট করবে দান, আব্দুর রাজ্জাকের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের যাদের কষ্ট হবে তাদের কাছে 100টা করে টাকা চাইছে, 100। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকজন সিংড়াপাড়া, দেখছেন সিংড়াপাড়ার কি ছোট্ট মানুষ, নাম হলো মারুফ, 100 টাকা দান করছে, আল্লাহ মারুফের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো কবুল করো, মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন 100 ফেরত দেবেন, 200 টাকা দান করছে, 100 চাইছিলাম, আল্লাহ তোমার একজন পাগল 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। এবার আমার ছোট ভাই তালিম আছে, কেড়ে 50 কেড়ে, হ্যাঁ 100 টাকা নেই, ও না থাকলে করতে দে, আচ্ছা ঠিক আছে 50 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ 3000 টাকা ধরে গনমার হওয়া, নগদে 1500 বাকি 1500 মিন্টু মিন্টু দান করছে, আল্লাহ মিন্টুর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কে বাবা কো, হাত তোলা কো, কে 5 বস্তারে? আল্লাহ তোমার আর একজন পাগল পকেটে টাকা আছে, 100 টাকা দান করে গেল, আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমার মনসুর ভাইয়ের তো কয়েকটা বাড়িয়ালি, খালি একটা বাড়িয়ালির নাম করলো জাহানারা। এ কিন্তু আমরা কে 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 দিল এটা দিয়ে গেল কে? এই মন ওই আপনারা বিশ্বাস হয়তো করবেন না, বিশ্বাস করবেন না ভাই, এই যে আমাকে মারিছে বুঝলেন, ছোটবেলা তুই আসলে আমার চাইতে বড়, আমি আসলে ছোট, কিন্তু দেখেন আমি বক্তা হইয়া কেন, একটার উপর আমার বউ নাই, আর এর 4টা মাল, এই খালি এক জাহানারার নামে দিয়া গেল, বাদ বাকি গুলো কি করবি এখন, তো এখনই গন্ডগোল লাগবে তোর, এখন কথা ঠিক না, ও জাহানারাই দিছে, ও আচ্ছা তাহলে অসুবিধা নাই। আমার মনসুর মসজিদের সভাপতি তার স্ত্রী জাহানারা 500 টাকা দান করেছে, আল্লাহ জাহানারার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মহিলারা বসে নাই, মসজিদে নামাজ পড়বার পারবে না, এরপরে যা ছিল 824 টাকা আমার মায়েরা করলো দান, আল্লাহ মায়েদের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। কে বাবা বাড়ি? মাশাআল্লাহ 200 টাকা সুমন করছে দান,
আল্লাহ সমনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন, আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীর জন্য হও তুমি জান্নাতের জামিনো। ভাইজান আপনারা এক বস্তা এক বস্তা সিমেন্ট দেন, মসজিদ করা লাগবে বুঝেন না, দেন। মতিন 100 টাকা দান করেছে, আল্লাহ মতিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আর একজন 100 টাকা দান করলো। আমি কিন্তু সবার কাছে 100 করে টাকা চাইছি, বেশি চাইনি। যারা দূর থেকে আইছেন, যারা দূরের থেকে আইছেন, মাত্র 100 টাকা করে টাকা দিবেন, আল্লাহর হস্তে দিবেন। অনেকে 100 টাকা নিয়ে উঠে আসতে শরম পাচ্ছে। এই মাহফিল কমিটির কেউ ভিতরে গেলে হয়, হ্যাঁ দেন, সবাই দিবেন, সবাই দিবেন আল্লাহর হস্তে, সবাই দিবেন। স্যান্ডেল খুলে দাও, দাও দাও দেন, সবাই বার করেন, সবাই বার করেন, যে যা পারেন, যে যা পারেন আল্লাহর হস্তে দান করেন, আল্লাহর হস্তে সবাই মসজিদে দিয়ে দিবেন। দানকারী গো পিতা মাতা, সুখের আইকো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজা হাসরে। প্রতাপুর উত্তরপাড়ার জিয়া মিস্ত্রি 500 টাকা দান করেছে, আল্লাহ জিয়া মিস্ত্রির দানকে আল্লাহ আপনি কবুল করুন, মা আমিন। আচ্ছা এই মসজিদ কমিটির, এই মসজিদ কমিটির লোকেরা 500 টাকা দিবি, বাপ মা সবার জন্য 500 টাকা, এক বস্তা সিমেন্ট করবে, দাম নাম লেখে রে আব্দুল সামাদের নাম লেখে, লেখ এই মসজিদ কমিটির সদস্য আছে তার সব 500 টাকা দিবে, সেদিন মিটিং করে কত মঙ্গলবার 100 টাকা দিয়ে দিবে। মাশাআল্লাহ আগেই কাম হয়ে গেছে। আসলে আমরা কিন্তু ভালো ভালো বাসে চললে কাউন্টারে টিকিট হয়, ঠিক কিনা বলেন? আমার চাচা বলতেছে মসজিদ কমিটির যারা সদস্য তারা সবাই 500 করে টাকা দান করবে, 10 জন 1000 করে, আর বাদ বাকি মঙ্গলবার দিনই তারা দিবে ইনশাআল্লাহ, আগামী মঙ্গলবার দিবে, আজ রোববার কাল সোমবার মঙ্গলবার। তো মেম্বার সাহেব কোথায় গেল বারে, এই ওয়ার্ডের মেম্বার আসে না কেরে, হ্যাঁ তো মেম্বার ওঠে না কে, মেম্বার সাহেব কালিশকুরে আইজুল মিস্ত্রি 1000 টাকা দান করবে, আল্লাহ আইজুল মিস্ত্রির দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এ মাঝখানে এরা কি আদায় করতেছে, হ্যাঁ আদায় করতে গামছা ধরেনি, কাত করে আদায় করে রে, না উঠে দেবে রে, কে উঠবি না, সাইড দেওয়া আসতেছে ওঠে নাকি, কে উঠবি না, একটু মাদা টাদা সোজা করতেছে, এই দে মাশাল্লাহ মাশাল্লাহ। আপনার স্ত্রীর জন্য দিলেন, আমার মা মোবাইল করছে 1000 টাকা দান করছে, আপনার স্ত্রীর নাম কি, কুলসুমারে 1000 টাকা দান করেছে আমার মা, আল্লাহ গভীর রাত্রে দান আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। কাল থেকে লুৎফর রহমান 1 বস্তা সিমেন্ট করবে দান, আল্লাহ লুৎফর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা কোন তো মসজিদ হবে না, তো একটা জানলা দেওয়ার কোনো পার্টি নাই, আমি ওই মেম্বার সাহেব বলতেছি একটা জানলা দেওয়া লাগবে, ভাই কয়টা, দুটা জানলা, মাশাআল্লাহ দেখেন তো, এরা কিন্তু থায়ের জানলা হলে ভাই টিনের জানলা দিলে আর খাওয়া নাই, না না এখন আর টিনের জানলা চলবে, থাই থাই লিটন খোকন মেম্বারশিপ, 2টা থায়ের জানলা জোরে বলেন মারহাবা লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ হইয়া গেছে রে, মাশাআল্লাহ। আমার এক ভাইজান 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, দরজা কয়টা রে, একটাই দরজা, দুটাই একটা হচ্ছে, যাই একটা হয়ে গেছে, দিছে একটা ছোট ছোট আছে, আচ্ছা মেন গেট একটা লাগবে রে, মেন দরজা কে দিবি বারে, হুজুর তো দিবি, এ শোনেন হুজুর তো দিবি রে,
আপনারা মনে করেন যে হুজুর দেয় না, কোন টেনশন করে কে কথা কয় না, কার আল্লাহ লাগতেছে সর্বপ্রথম দান করলো না রে মাশাআল্লাহ। দুই জানলা পাওয়া গেছে, কয় জানলা? জানলা সব শুধু কয়টা? জানলা একটা দিবি আর টেকা বসাবি। আরে বাবা, জানলা কয়টা মসজিদে? চারটার মধ্যে তিনটা হয়ে গেল, হাসনা মারা গেছে, একটা জানলা ৫০০ টাকা লগত দিছে, আর একটা থায়ের জানলা দিবে, তাহলে তিন জানলা হলো, আর একটা জানলা ফাঁকা থাকলে কাম হলো। আর একজন ১০০ টাকা দান করছে, আল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তো হিসাবই জানে না, ৮টা জানলা, ৮টা জান্নাত, ওটা হয়ে যাবে। আপনি কি মনে করছেন কত লোক আছে তারা বলবি না? তারা যখন জানলা লাগাবেন না, এমনি আসা দিয়ে দিবে, দেয়া যায় না, দেয়া যায় মাশাল্লাহ। এরকম বহু লোক আছে যারা বলে না, আপনি এই রাস্তার ধারে এই মসজিদ এইভাবে হয়ে যায়, আপনি কি আর কি মনে করছেন? গোটা পাড়া বেচলেও তো ৮০ টাকা হবি না, হবি? আর সেই মসজিদ, ওরা যেদিন ছাদের ওদের বাঁশ লাগাছে, আমি এই দিক দিয়ে দেয়ার চিন্তা করি, হাইরে এর কে সাহস রে, কিভাবে রড জোগাবি, কিভাবে সিমেন্ট দিয়ে ছাদ দিবে? তিন দিন পরে আবার ও আদর যাওয়ার সময় দেখি ছাদের পানি টপ টপর করতেছে, ঢালাই হয়ে গেছে। এদের টাকা না থাকলেও এদের ইমান আছে, জোরে কোন কথা ঠিক কি না? আমি জোড়হাত করে বলবো, বাজান এত সুন্দর মসজিদ বানাচ্ছে, তোমরা খালি জুম্মা পড়লে হবে না, পাঁচ অক্ত নামাজ আদায় করা লাগবে, ইনশাল্লাহ। কে করলো রে? মাশাল্লাহ, খালি ব্যবসায়ী দিচ্ছে, এবারে এমন ব্যবসায়ী দিল যাই জব করে, সে হেলাল ৫০০ টাকা দান করছে, আবার হাবা কন আল্লাহর ঘরের জন্য, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আছে, বরক আল্লাহুম্মা আমিন। এক মুষ্টি টাকা এলে কে দিল ভিতর থেকে? মাশাআল্লাহ, আপনারাও ফাঁকি দেন নাই, সবাই দান করতেছেন, সবাই দান করবেন, ইনশাল্লাহ মসজিদ হয়ে যাবে। আমি শুনলাম প্রায় ১.৫ লক্ষ টাকা এই মসজিদের দেনা, মসজিদের দেনা রয়েছে ১.৫ লক্ষ টাকা। মনসুর আমাকে বলল, ভাইজান ১.৫ লক্ষ টাকার মতন দেনা আছে। আমি বলবো কোনো দানবীর, অনেক দানবের আছে যারা দিবার চাই কিন্তু আমরা তাদের কাছে নিবার চাই না। আমার মাদ্রাসায় প্রথম একবার একটা মাহফিল করেছিলাম, ওই মাহফিল একজনকে সভাপতি করেছিলাম, আব্দুল মালিক, বাড়ি হলো নওগাঁ। আমি চাইছিলাম ৫০,০০০ টাকা, উনি নগদে ১,০০,০০০ টাকা দান করছিল, আপনাদের মনে আছে? এরকম লোক আছে না নাই? আমি মসজিদ কমিটিকে বলবো আমার সঙ্গে যোগাযোগ করো, আমার কিছু মহেব্বির মানুষ আছে, তাদের নাম তাদের মোবাইল নম্বর তোমাদেরকে দিয়ে দেব, ইনশাল্লাহ বদলুশিদের মাধ্যমে তোমাদের মসজিদে ১.৫ লাখ টাকা দেনা শোধ হয়ে যাবে। আল্লাহ পারে কি পারে না? ধরে ঘর আজকে ১০-১৫ জন আমাকে মোবাইল করছে, হুজুর আপনার গাড়ি ভেঙে গেছে, গাড়ি আমরা যদি একটা কিনে দিই আপনি নেবেন না? আমি বললাম না ভাই, আমি পরের কাছে হাত পাতাতে লজ্জা পাই, এত ভক্ত খালি খালি আমার এলাকার লোক হয়তো আমাকে মনে করে আমার বদলি রে, দুই একদিন আমার সাথে গেলে গাড়ির চড়ে ও আজ যাবেন, যাই দেখবেন যে খালি মুসাফা করবি, খালি হাতের সাথে হাট ঠেকাবি, টেকা ৫০-১০০টা নিয়ে, আমি হাট ঠেকার ভয় পারি না, কারণ একটা করে চাপা দেয় বুঝলেন, আমার হাতও তো আবার গোস্ত নেই খালি হাড্ডি। ভাইজান
আজকে মন খারাপ করলেন এখন এই চারটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো জি স্যার জাহাঙ্গীর সেলুন দেখেন সেলুন ব্যবসায় এক বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে করবে দান এই আমি কিন্তু ওয়াজ শুরু করলে আর আদায় হবে না রে আর কিন্তু আদায় করব না একটা না ওয়াজ করে পোলা আবার ঠান্ডা হলে যে পোলা খাইয়া ওয়াজ করতেছি সেই সাথে খালি দেখে খাবেন কাঁটা দান হুলকো মত না যায় খুব কাঁটা আছে দেয়ার মন দিছে মাছ সে এক এক মাছ হলো 3 কেজি করে হাই রে পোলার স্বাদ ভাই ওই ঠান্ডা হওয়ার আগে গরমে আপনাকে খেলাবার চাই এদিন আসেন এখন আলোচনা শোনেন হজরত আলী বসে আছে মনে আছে না ভুলে গেছেন ভুলে গেছে বক্তাকে আল্লাহর নবী জোরে কোন বক্তাকে আল্লাহর নবী বলতেছেন আলী কে অন্যা কিনেছে তুমি কি তাক চিনো তুমি কি তাকে তার নাম বলতে পারো কে তোমার কাছে ভিক্ষা চাইল তুমি কি তার নাম জানো তাকে কি তুমি চিনো যে তোমার কাছে উট বিক্রি করলো আবার যে তোমার কাছ থেকে উট বিক্রি কিনে নিল আলী বলতেছে আমি জানি না যা কিছু জানে আল্লাহ এবং রাসুল জানে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাসুল বল আলী কি আদায় হবে আমি বলছি আদায় দেবেন তাহলে ওয়াজ আর 5 মিনিট পরে শুরু করি যে ওয়াজ টান দিন আর সমান আসবে ধরলো তার মানে এগুলো কি সব দানের স্লিপ আরো বাড়ির আব্দুস সামাদ বাবার নাম হলো মরহুম লইমুদ্দিন এক বস্তা সিমের দান করে এসে আব্দুস সামাদ আছে এখানে অসুস্থ মানুষ না আরে আল্লাহ দোয়া করে আল্লাহ পুরোপুরি সুস্থতা দান করেন এত অসুস্থতার মধ্যেও তার মুখে আমি কোনোদিন ভার দেখিনি সবসময় হাসি মুখ নিয়ে থাকে সবসময় হাসি মুখ নিয়ে থাকে রাসুলের সুন্নত জোরে কোন সুবহানাল্লাহ যাদের মুখে হাসি লাগে থাকে এই সুন্নতের কারণে আল্লাহ রাসুল বলেছে আমার সঙ্গে তারা জান্নাতে যাবে আব্দুস সামাদ বাবাজিকে আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আল্লাহ রাসুল আলী ফাতেমা হলো পর্দা নিষিদ্ধ ফাতেমার অন্য দুনিয়ার কোন মানুষ কিনবে এটা আমার আল্লাহ পছন্দ করেনি সুবহানাল্লাহ কোন ফাতেমা কি নিশি পর্দা নিশি রে পর্দা নিশি কেমন পর্দা জানেন হযরত আলী কবর দেওয়ার পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি ফাতেমার উপর খুশি তুমিও খুশি হও এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা নতুন কবর কয়েকটা পুরাতন কবর সামনে কয়েকটা পুরাতন কবর নতুন কবর আর নাই আলী চমকে গেল এখনই ফাতেমার কবর দিলাম সেই কবর কোন জায়গায় গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর ফাতেমার কবর কে জানো বলে আলী আমার ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি যেই ফাতেমা খাটনিত চড়েনি খাটনিত খাটনিত চললে ফাতেমার দেহের ওজন কত এটা মানুষ বুঝবার পারবে এই জন্যে ফাতেমা বলছে আমার লাশটা খাটনিতে তুলবেন না কি পর্দা নিশি রাতের অন্ধকারে মারা গেছে রাতের অন্ধকারে তাকে দাফন করা হয়েছে বলেন সুবহানাল্লাহ সেই ফাতেমার অন্য দুনিয়ার কোনো মানুষ কিনবে এটা আল্লাহর পছন্দ হয়নি তাই আল্লাহ একজন ফেরেশতাকে খরিদ্দার বানায়া তোমার কাছে পাঠাইছে আল্লাহ নবী বলে আলী রে ফাতেমার অন্নটা আল্লাহ যত্ন করে জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে ওই যে তোমাকে 6টা দেরহাম দিল তুমি 6টা দেরহাম নিয়া হাসান হোসেনের জন্য খাদ্য কিনতেছ তখন আল্লাহ ওই ফেরেস্তাকে বললো কে রে ফেরেস্তা এই অন্যায় লিয়া এসে যে 6টা দেরহাম দিলু সে 6টা দেরহাম ফেরত দেয় ফেরেস্তাকে আল্লাহ এটা তোমার কেমন কথা অন্য বিক্রি করে 6টা দেরহাম পাইলো সেই 6টা দেরহাম জন্য হাসান হোসেন খাবার কিনতেছে আবার সেইটা ফেরত আনবো কেন আল্লাহ বলতেছেন লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ আজকালিকে পরীক্ষা করব আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আমার কোরআনকে বেশি ভালোবাসে জোরে কর সুবহানাল্লাহ
আল্লাহ নবী আলীরে ওই ফেরেশতাকে ফকির বানায়া আল্লাহ তোমার কাছে পাঠাইছে। তুমি ফকিরকে যখন একটা দেরহাম দিবার চাইলা আর পাঁচটা দেরহাম দিয়া যখন খাবার নিবার চাইলা তখন আল্লাহর কোরআন তোমাকে বলল একটা দেরহাম দিলে অমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম, একটা দেরহাম দিলে আল্লাহ তোমাকে দশটা দিবে, তুমি ছয়টা দেরহাম দিলে আল্লাহ তোমাকে ষাটটা দিবে। তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে ছয়টা দেরহাম যেই মাত্র দিছ, তোমার এই দেওয়াটাকে আল্লাহর এতই পছন্দ হয়েছে, আল্লাহ ওই ফেরেশতাকে বলে ফেরেশতা জান্নাত থেকে একটা উট নিয়ে যা, আমার আলীর কাছে একশো দেরহামে বাকিতে বিক্রি কর। জোরে কর সুবহানাল্লাহ। ওই ফেরেশতা উটওয়ালা হয়ে তোমার কাছে একশো দেরহামে উটটা বিক্রি করলো, বিক্রি করার পরে আল্লাহ বলে ও ফেরেশতা খরিদ্দার হয়ে উটটা একশো ষাট দেরহামে কিনা নে, একশো দেরহাম উটটা নিয়ে আইছে আর ওই যে ছয় দেরহাম দান করার কারণে ষাট দেরহাম দুনিয়াতেই আল্লাহ পাক হযরত আলীকে দান করেছে। আজকে যারা টাকা দিলেন তারা মনে করতেছেন হুজুর পকেটে তো টাকা গেল, হুজুর টাকাটা তো থাকলো না হুজুর, কিন্তু আপনি জানেন আগামীকাল হয়তো আপনার স্ত্রী গোসল করবার যায় টাই চালা গোসলখানা পাও পিছলে খেয়ে পড়ে মালুই ঘুরে দেবে, তখন আপনার ওই একশো টাকার খাওয়া আছে, এ কথা কর না কেন একশো টাকার খাওয়া আছে, তখন লাগবে হাজার হাজার টাকা। তো এই একশো টাকা দান করার কারণে আল্লাহ কয় যা এক আধ বছর তো ডাক্তার লাগবি না, যা আল্লাহর রাসূলের হাদিস রে আর সদকাতু তারুদ্দুল বালা ও তাজিদু ফিল উমর, আল্লাহর রাস্তায় যারা দান সদকা করে আল্লাহ তাআলা বালা মুসিবতকে দূর করে আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। জোরে কেন সুবহানাল্লাহ। টাকা থুইয়া যারা দিলেন না দিলেন না ঠিক আছে, কালকা সকালে দেখবেন পেট চিন চিন করতেছে, হঠাৎ পেট কেন এইরকম হলো কেন, এই আর করতে করতে বগুড়ার যাওয়া লাগতেছে, এখন ডাক্তার বলছে যে ভাই পেট হঠাৎ এরকম করলো, আপনার তো রক্ত পরীক্ষা করলে পেশাব পরীক্ষা করলে পায়খানা পরীক্ষা করলে এই পরীক্ষা করতে করতে ৪২০০। জোরে কোন কত শ ডাক্তারের ভিজিট গেল হাজার, ওষুধ কিন্তু গেল দেড় হাজার, কত একশো দিলেন না ছয় হাজার গেল, টাকা থুইয়া যারা দিচ্ছেন না আপনার মনে করতেছেন ওই টাকা দিয়ে আপনি আরাম করবেন, আল্লাহ আপনি বেরাম দিবি, কথা কয় না আরাম না বেরাম বেরাম দিবি। যদি কেউ মন চায় এখনো মনাদাত হয়নি আল্লাহর হস্তে, আপনারা এই আল্লাহর গরিব ঘর বাড়ে গরিব রে সবাই দেখায়, ওই তো দেখেন হুজুর আমার কিন্তু কম নাই, ওই পুকুর আমার, ওই পুকুরের ওই পারে যা জমি দেখতেছেন ওলাও আমার হুজুর, এই সাইডটা যা দেখতেছেন আমার বাপসা স্যার, যেরকম মসজিদের আপনাদের মসজিদের ওটি একজন আসা বাধা দিছিল না, এ আমার বাপের জায়গা বাধা দিছিল না, বাধা দিছিল না আমার বাপের জায়গা, আল্লাহ কয় তোর বাপের জায়গা খালি মরিয়া দেখ জায়গা কার, জোরে কোন কথা ঠিক কিনা। তো তাহলে এবারে সবই যদি তোমাকে হয় আল্লাহর কুণ্ডা, তবে চলেন হুজুর আল্লাহটা দেখাই, তো মসজিদের সামনে যা বলতেছে এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাষা দশ শতক দান করছে আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি, এই তো হলো আমাদের বাংলাদেশের বদলুসি, তিনতলা বিল্ডিং বানাতে কোনোদিন ভিক্ষা করা লাগেনি, জোরে কোন কথা ঠিক কিনা, সাততলা পাঁচতলা বিল্ডিং বানাতে আপনারা কোনোদিন বলছেন ভাই আমার দশ বস্তা সিমেন্ট লাগবি, ভাই আমি তিন তাহলা বানাইছি এখন সাততলা বানাবার চাই, জনগণ জুতে মারবি, তুই তোর বাড়ি বানাচ্ছ ভিক্ষা, একটাই ভিক্ষা করে মানুষকে জান্নাত দেওয়ার জন্যে মসজিদ, জোরে কোন সুবহানাল্লাহ, কারণ সকলে মিলেমিশে দশ বিশ পঞ্চাশ একশো টাকা দিয়ে তারা যেন জান্নাতে একটা ঘর পায়, আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্মি অতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা ঠিক আছে, একজন অসুস্থ মানুষ পঞ্চাশ হাজার টাকা দিছে, নাম বলার দরকার নেই, আমরা প্রাণ ভরে দোয়া করবো আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে। জি
দিয়ে দিয়েছে 50,000 অসুস্থ খুবই অসুস্থ খুবই অসুস্থ আমরা তার জন্য দোয়া করব না নাম বলার দরকার নাই ভাইজান সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন এ আল্লাহ আমরা এতদিন বলতাম হিন্দু পাড়া আর হিন্দু পাড়া নাই এখন মুসলিম পাড়া হয়ে গেছে আল্লাহ তোমার ঘর হয়ে গেছে আল্লাহ তোমার ঘরের উন্নয়ন কল্পে আজকের এই জান্নাতের বাগান হঠাৎ লাগছে আল্লাহ সময় দেওয়া যায়নি প্রচার বেশি হয়নি আল্লাহ তারপরেও তোমার এই যে হাজারো বান্দা বান্দি আজকে জান্নাতের বাগানে হাজির হয়েছে দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ তোমার ঘর মসজিদ তোমার ঘরে দান করলে কি সওয়াব এর উপর আলোচনা করেছে আল্লাহ আল্লাহ মেহরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য আল্লাহ তুমি কবুল করো আল্লাহ এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও তাম আম্বিয়াই কেরাম আসহাবে কেরাম তাবিনে কেরাম তাবা তাবিনে কেরাম তাম পৃথিবীর মাটির নেচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরো আফরে হাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনী মা বাবা যাদের কবরে চলে গেছে আমার চাচার একমাত্র ছেলে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ এছাড়া আমাদের অনেকের স্ত্রী অনেকের শ্বশুর শাশুড়ি দুনিয়া থেকে কবরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে সব কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ তোমার ঘর মসজিদে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও আল্লাহ এই মসজিদে জানলা দিয়েছে দরজা দিয়েছে এমনকি অসুস্থ একজন মা আমার গোপনে 50,000 টাকা দান করেছে আল্লাহ মেহরবানি করে তার জন্য সুস্থতা দোয়া করি আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করে দাও আল্লাহ আমি গুনাহগার বলে এলাকার ছেলে আল্লাহ যদি আমার হাত তোমার দরবারে পছন্দ না হয় আমার এলাকারই মানুষ আমাকে যারা ভালোবাসে মহব্বত করে তারাও তো হাত তুলেছে আল্লাহ আমিন আমিন করতেছে আল্লাহ তাদের হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার চাচাকে আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলের সহসভাপতি আসতে পারে নাই কেন পারে নাই জানি না যদি অসুস্থ হয় আল্লাহ তুমি তাকে সুস্থ করো আল্লাহ আজকের এই মাহফিলে আলেম ওলামা হাফেজ কারিমা মুয়াজ্জিন হাদি সাহ যুবক কোসিকাসা পর্দার অন্তরালের মা বোনেরা যারা আলোচনা শুনলো টেকাও দান করলো আল্লাহ মা বোনদেরকে আল্লাহ মা ফাতেমার সঙ্গে কবুল করো আল্লাহ আল্লাহ যেই যুবকেরা অল্প দিনের মধ্যে কষ্ট করে এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ আল্লাহ প্রতাপপুর পশ্চিম পাড়ার আল্লাহ এই যুবকগুলোকে তুমি 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করো আল্লাহ এরা আবার সবারকে হাতে তবারক দিচ্ছে আল্লাহ এই তবারককে আল্লাহ তুমি পবিত্র খাদ্য হিসাবে কবুল করে নাও আল্লাহ তবারকের জন্য যারা চাল ডাল দান করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো আল্লাহ গোটা মাহফিলকে কবুল করো প্রত্যেক বছর এই স্কুলে এই ময়দানে কলেজ ময়দানে হাইস্কুল ময়দানে যেন একটা কোরআনের মাহফিল হয় আল্লাহ এমন ইমানই শক্তি এদেরকে তুমি দান করে দাও আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন একটা দোয়া আমাদের করতে হবে এটা করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো আল্লাহ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ফিলিস্তিনের জন্য সহানুভূতি জানায় সেখানে খাদ্য পাঠিয়ে দিয়েছে আল্লাহ আমরা বাংলার মুসলমান ফিলিস্তিনে যাওয়ার পারি না আল্লাহ কিন্তু ফিলিস্তিনের মুসলমানের রক্ত আমাদেরকে বড় কষ্ট দেয় আল্লাহ আল্লাহ তুমি আবাবিল পাখি দিয়া কাবা ঘরকে হেফাজত করেছ আল্লাহ সব ক্ষমতা তোমার হাতে আল্লাহ ফিলিস্তিনকে তুমি হেফাজত করো বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته